ইত্যাদি দিয়া এইভাবে চলতাম। আল্লাহ রহমতে ক্লাস ছিল, ওই যে আমাদের সুভাষ সাবুদের বলে গেছে না, আসলে এই মাদ্রাসা মসজিদ করবার পরিকল্পনা আমাদের ছিল চলনের ময়দান, বাড়িতে বসে পরামর্শ না, পরামর্শ দুই ভাই হইল চলনের ময়দান। আমাদের দুই ভাই রাধা নিয়ে ছিল শহীদ, যার ফলে আজকে দিন দিন প্রতিষ্ঠা যেখানে যেখানে লক্ষ লক্ষ 1 কোটি টাকা খরচ করছে জনাব আরমান হোসেন সাহেব, যে প্রতিষ্ঠার জন্য তার বাড়ির দরজায় আল্লাহ পাকের কৃপায় সাদাকে সে নিজ ইচ্ছা করিয়া সে প্রতিষ্ঠান আমাকে এখানে দিয়েছে। বলছে এখানে প্রতিষ্ঠান হবে না, এখানে মানুষ বড় মুখারাম, এলাকার মানুষ ইসলাম চায় না, বাবা তোমার ওখানে ইসলামের ভুল করছে আমি দেখছি, ওখানেই সম্ভব যেখানে 1 কোটি টাকা খরচ করার পর সে প্রতিষ্ঠা এখানে দিচ্ছে। এখন বলে কি আর মানে খালি সাহেবের নাম না, সুফর হুজুরের নাম না, নাম কি বলে শাহ আলম হুজুরের নাম সাহেব। আমার বেতন আদি সব পাওয়া হয়ে গেছে, আমার মনে হয় যে কবরে যাওয়ার পরে সবটা আল্লাহর বদলে আমি পাবো। আমি বিল কয় টাকা পাইতাম, আমার সুভর হুজুরের বেতন পায় 40 পাবো বা কত, আমার সুভর হুজুরের চাইয়ে তো আমার মাসে বেতন বেশি, কথা বোঝেন নাই কাজী। আল্লাহ পাক আমাকে দিনে দাওয়াত দেওয়ার জন্য কবুল করছে, এই জন্য আমি দিনে দাওয়াত সারা দেশে ছড়িয়ে বেড়াই দিয়েছি, দিনে দাওয়াত কাজী। ইয়াসিলিন নে মাহমাদু ইয়া সোহনি ইয়াসিল বাদি গলি ওয়াল আয়া, আল্লাহ রাসূলের সেই হাদিস অনুযায়ী দাওয়াত নিয়ে বসে আছি, তৈরি হয়ে আছি। তবে এই দেশের মানুষ ভালোবাসার মানুষ, কোরআনের মানুষ, এই দেশের মানুষ হইল গরিব, গরিব মানুষের যে অবদান তা বললে শেষ করা যাবে না। আমি তো মাহফিলের সময় বলি বিভিন্ন উপজেলা থেকে লোক আসছেন, দেখেন বাংলাদেশে বহু মাদ্রাসা মসজিদে প্রতিষ্ঠান আমি মাহফিল করি, কিন্তু এই সমাজের মানুষের মতো এত সুন্দর মানুষ সারা বাংলাদেশে খুঁজে পাবে না। ঠিক বললেন না কেন বলেন, এদের সে মানুষ এত ভালো। এই মাদ্রাসাখানা শুরু থেকে প্রায় বছরে 150 মন 200 মন চাল লাগে, এই চালগুলো সব এলাকার মানুষ দিয়ে বাইর করেন, কোন ইতিহাস এলাকা আছে দেখেন, এটা এই দেশের মানুষের অবদান। এই দেশের মানুষ যদি সে ভালোবাসা না দিত এই প্রতিষ্ঠার কোনোভাবেই করা সম্ভব ছিল না। কাজে এ দেশের মানুষ ভাগ্যবান, এ দেশের মানুষ মারা গেলেই ছেলেদের ফোন করে, সঙ্গে সঙ্গে 10-20 ছেলেরা পাশে দিয়ে কোরআন পড়ে। এই রমজান মাস আসতে আছে, রমজান মাস আসলে এই ছাত্র সব আমরা বাড়ি বাড়ি লজিং দিয়ে দিই, লজিং পায় না আর আফসোস করে আমি পাইলাম না, আলহামদুলিল্লাহ বলবেন না, পাইলাম না আফসোস করে লজিং পাইলাম না, ছাত্র না ইয়ার দিতে পারিনি। আল্লাহ কাজী এদেশের মানুষ মান্নত করে, হাঁস মান্নত করে, মোরগ মান্নত করে, গাছ লাগাই দিয়ে ফুল মান্নত করে, ছাত্রেরা খায় দোয়া করে আল্লাহ পাক ফসল বাড়াই দিতে আছে, এবার কথা ঠিক না কাজী। যদি 10 জনে যদি ইনশাআল্লাহ হাত বাড়াই দেয় কোনো সমস্যা আমাদের নাই, আর থাকবো না ইনশাআল্লাহ। ওই শোনেন না সভাপতি বলে গেছে এই অভাবের মাসে যেখানে মাহফিল হয়েছে এত হাজার, আমাদের কত 1 লক্ষ কত টাকা জানি খরচ হয়েছে, তারপরও 35 মসজিদ কোথায় করে চাল নেই বল, যে ঘরে ঘরে চাল নেই, ঘরে ঘরে চাল নেই, যারা চাল নিয়েছে কয় হুজুর গেছে ওরা আফসোস করে, পেলে এমন সময় আইছে আমার দোকানে চাল নেই নাই, এ বুঝান 100 চাল দাও শাহাল হুজুর মাহফিলে ঘুরে আইছে 100 চাল দিয়ে দাও, উদ্ধার করে এনে চাল দিয়েছে দেশের মানুষ।
কোনো ঘর থেকে ফিরে নাই যে না এই সময় আমরা খাইতি না, কি চাল দেব? দেশের মানুষ হাত বাড়াই দিচ্ছে, 35 মন চাল মাফেলে পড়ে গিয়েছে। এখন চিন্তা করি যদি এই চাল বিক্রি করি তবে ছেলেরা খাইবে কি? কি ভাই কথা ঠিক না? এই জন্য 44,000 টাকা চাল যদি না বেশি তাহলে আমাদের একটু খরচ বেশি হয়ে গেছে, খরচ কমে আমাদের তো এত আয় আছে, মাফেলে কিন্তু লস হয় নাই। 35 মন চালের দাম অনেক না, 44,000 টাকা। আমি বলছি এই টাকাটা আমি দিয়ে দিই মনে, আর বোর্ডিং এর চালটা থাকে আমি পাবো কোথায়? আল্লাহ দেবে যদি স্বাস্থ্য আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে। কথা বোঝেন নাই? প্রত্যেক দৈনিক প্রোগ্রামে গেলেও তো কমপক্ষে 5,000 টাকা দিয়ে দেয়, তাহলে কত মাসে প্রায় 1,50,000 টাকা। হ্যাঁ, 1,50,000 টাকা। আর মিয়া বছরে তো কমপক্ষে যদি আমার আয় কমপক্ষে হইলে তো 6,00,000 টাকা আয়, এত করলাম কেমন? কি এত করলাম কেমন? কাজী আয় আছে ব্যয় আছে, আমার ব্যয় হবে, আমার ছেলে মেয়ে খাওয়াবো না খাও, আমার মাদ্রাসা আগে কি মাদ্রাসা ঠিক তৈরি আগে আল্লাহ রহমত। কাজী আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে গার্ডিয়ান মহোদয় আসছেন, আপনারা অনেকে বক্তব্য শুনছেন, আপনাদেরকে আমি বিরক্ত করব না, আমি আপনাদের পাশেই থাকতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। এভাবে কথা ঠিক না? আর কোরআন সম্পর্কে সবাই বলছে আগে কোরআন পড়ান, কোরআন আজকে আমি জানাজায় বলছি আগে কোরআন শিখান, তারপর আবু কালাম সাহেবের মতো বড় অফিসার হন, কোনো সমস্যা নাই। যদি আপনি কোরআন আগে শিখিয়ে দেন আল্লাহর ফজলে, তখন সে আপনার টিউন সবুর খানের মতো বড় অফিসার হবে, কিন্তু সে নামাজে তারাবি নামাজও সে নামাজ পড়াইতে পারবে। এই জন্য কোরআনের খেদমত আপনারা সবাই খাদেম হিসেবে কাজ করেন, আপনাদের কাছে আমার জোর অনুরোধ। এখন আকাশ থেকে বাজার কমছে না বাড়ছে? একজন আবার সাহেবদের ঘর সংসার সবই এইটা, হাফেজ সাহেবেরা ফাঁকে দিয়ে বদল দিতে পারবে না? ঘর হামেশা একটা হাফেজের কমপক্ষে 10,000 টাকা বেতন লাগে, কথা বলেন না? 10,000 টাকা আপনাদের কাছে বিচার দিলাম, লাগে না? লাগে। একজন শিক্ষক 10,000 টাকা কো হয়? এখানে যে কিরাতু কোরআনে পড়াইবে তার এখানে সবসময় থাকতে হবে। আমি আপনাদেরকে ওয়াদা দিলাম, আমি আবু কালাম স্যারের অনেক মাদ্রাসায় সে মেহমান হিসাবে প্রধান অতিথি হিসাবে যাইয়ে দেখে, আমি আল্লাহর ফজলে প্রায় প্রায় হাফিজি মাদ্রাসায় নুরুলি মাদ্রাসায় প্রোগ্রাম করি, সেসব মাদ্রাসার দেখা পড়ি আমি দেখছি। এখন সে তুলনায় এখন আমাদের মাঝে ঘাটতি আছে, কি ঘাটতি আছে সেটা বোঝেন না? না বোঝেন নাই, ঘাটতি আছে। আমি বলছি শিক্ষক মহাদাকে এখন পর্যন্ত হাতের লেখা ভালো করতে পারে না, আসলে এখন মানুষ ইংরেজি বাংলা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সংস্থায় বিভিন্ন কাজে নিয়োজিত হতে বাংলা ইংরেজি সব দরকার আছে, আছে না? নাই এখান থেকে একটা ছেলেকে তো বোবা বানানো যাবে না, এইখানে একটা ছেলে পড়িয়া দাখিল মাদ্রাসায় যাইয়া কি সুন্দর প্রতিষ্ঠান, এখানে কোনো পড়িয়েই দাখিল মাদ্রাসা লবে। আমি বলছি দেশের মানুষ যদি দাখিল মাদ্রাসা না হইতো বাংলা মানুষ আমার গুলি এই যে ধরিয়ে লইস কিছু দেওয়া লাগবে না এইরকম
আল্লাহর রহমানের বিশিষ্ট হাওয়ায় গেছে, আলো ছড়িয়ে গেছে, কি আলো ছড়িয়ে গেছে কাজী। এখন প্রত্যেক এখানে প্রায় 10 জন শিক্ষক, এখন আপনাদের সাথে আমি ওয়াদা দিলাম, আপনারা দোয়া করেন আর একজন বাংলা শিক্ষক রাখা দরকার। ভালো করিয়া ইনশাল্লাহ বাংলা ইংরেজি আরবি, এখন যদি ওরা ভালো পারতে তা আমি প্রত্যেকটা সুযোগের সাথে লেখা টানাই রাখতাম। এই আমার আবু কালাম স্যার কইছে, হাতের লেখা, হাতের লেখা দেখলো তো আপনার আশ্চর্য হয়ে যাবে। বাংলা ইংরেজি কথা বলে না কেন, বাংলা ইংরেজি আরবি। ইনশাল্লাহ আপনারা দোয়া করতে থাকেন জানুয়ারি থেকে চ্যালেঞ্জ ইনশাল্লাহ সকল প্রতিষ্ঠানের সাথে। আপনাদের সন্তানকে আমার অনেক মা করে আসছেন, আপনারা ধন্য, অনেক মহিলার আছে। আমার মা বোনদের জন্য আমি দোয়া করি যে আপনারা আপনাদের সন্তানের টানে চলে আসছেন। কথা দিলাম ইনশাল্লাহ আপনার ছেলেরা এখান থেকে ভালো হবে সব ইনশাল্লাহ। এখানে যারা লেখাপড়ি করে বাংলা ইংরেজি অঙ্ক সব জায়গায় ইনশাল্লাহ চ্যালেঞ্জ করতে পারবে ইনশাল্লাহ। দোয়া রাখেন, কারণ আমরা দুনিয়ার ব্যবসার জন্য এই প্রতিষ্ঠান করি, অনেক মানুষ প্রতিষ্ঠান করি একটা রিসিপ লইয়ে তুলবে, তারা চান্দা মা তারা চান্দা মানুষ বিরক্তি করি বলে, কিন্তু আমরা সেই ব্যবসার প্রতিষ্ঠান করি নি। আপনারা দোয়া করেন এই প্রতিষ্ঠান থেকে, এই আপনাদের আয় থেকে একটা টাকাও আমার সংসারে নেওয়া লাগবে না, নিয়ে আর নেব না ইনশাল্লাহ। প্রতিষ্ঠানই ব্যয় করবো আল্লাহর রহমতে ইনশাল্লাহ, কেন অনেক ঘাটতি আছে। আমাদের সভাপতি সাহেব বলছে এত মাদ্রাসা, মহিলা মাদ্রাসা এত হয়েছে, সাধারণ সরকারের নাতি দুগ্ধ আমার গায়ে, দাদু আপনি কি মাদ্রাসা করবেন না? আমরা দূরে দূরে যে আমার পড়ি আমার কষ্ট হয়, আপনি মাদ্রাসা করবেন কবে? অনেক মহিলারা কেউ হচ্ছে আপনি মাদ্রাসা করা না করলে আমাকে মাইয়া দিমুক কথা বলেন না। কাজী দেখা গেল হাজার মাদ্রাসা হয়েছে তবু এখানে একটা মহিলা মাদ্রাসা লাগবি, হ্যাঁ ঠিক আমি মাদ্রাসা নাকি কো লাগে ফর করে পরিবর্তন আল্লাহর রহমতে মাদ্রাসা করলে তো হবে না, কেন বর্তমানে ফেতনা। যেটা সুন্দর পরিবেশে আমার মা বোনদের কোরআনি তালিম দেওয়ার জন্য সুন্দরভাবে যেন একটা মাদ্রাসা করতে পারি, এইটাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর ছাত্রদের নিয়ে নামাজ পড়ার জন্য মসজিদের দরকার, এই বেশি মসজিদ, মসজিদের নামে একটা দলিল করছি কারিমিয়া জামে মসজিদ। এখন এই মসজিদের বিষয়ে এখন আমার তো বাংলাদেশে সব মজা হয় দেখলে মনে হয় যে এসে শোনার মানুষের কেউ নেই, আসলে আমি যদি কত ধোকায় খাইছি বুঝিয়ে শেষ করা যাবে। পেট তো পটুয়ে গেলে মানে একজন আনলাম পিঠবে আর বাড়তো মসজিদ, বাবুদের আমি করে যেতে পারলাম, দিলাম একটা পঞ্চাশ হাজার গেছে পঞ্চাশ হাজার ম্যাপ করছে। হ্যাঁ এইখানে পাঁচতলা।